আজি আমি তেয়ারি করা মাছ তরকারি দেখুন মাছ তরকারিপা মুছ ধি হলদী লুণ গোলাই নিয়ে যাই দেখুন কিছু কটা যাই আলুক ভালোভাবে ধোইকি নিয়েছি এইটি কিছু কটা পিঁয় কিছু অদা কিছু রসুণ আছে কিছু টমাটো মু দুই প্রকার পিজ নেই গোটে কাটিকি নিয়েছি মশলা সহ ফ্রায়ে অল্প টিকি বড় বড় করে কাটিছি যেটা আমি মশলা সহ ভালোভাবে গ্রাইন্ডিং করে নাম এইটি আলুকে দেখ ভালোভাবে কি পাঁড়ি ছাড়ি রক্ষিদি এটি ম গোটে কড়াই গরম করে সে অল্প টিকিট রিফাইন তেল পকাইছি সে আলু পকাই ভালোভাবে ভাজিনেবি আপনার চাইলে আলুকে এটি ছাড়িপার্থ কি কম তেল করি সেই আলুকে ভালোভাবে এটি ভাজিনেছি দেখুন আলুকে এমিভাবে গোলাই গোলাই ভালোভাবে আপনার ভাজিনেবে দেখুন আলুর কলার একদম ব্রাউন হয়ে যাই এবার আমি কাড়া আমি এবে। মাছ ভাজিবা স্টার্ট করা দেখুন এটি গোটে প্যান্ড বসাইছি এই প্যান গরম হয়ে পরে এর কিছু সোরষ তেল দেবী সাধারণত মাছ তরকারি পাই সোরষ তেলটা বহু টেস্টি লাগে এইটি মু যেকি সোরষ তেল পকাইছি সেতকি মাছ কাজবি আউ সেই তেলরে তরকারি করে নেবি মো এটি অল্প তেল নিয়েছি দেখুন এমি গোটে গোটে করে মাছ কিন্তু পকাইনেবে তেল ভালোভাবে গরম হেলাপরে মাছ কু পকাই নাইলে মাছ উঠিবু মোট গোটে সাইড এবার হয়ে যাই কমিটি ভাবে মু আপনার দেখাওি আপনার এমিভাবে ধীরে ধীরে করে মাছুক্ত ভাল ভাবে ভাজি নেবে मुझे बहुत कम तेल नहीं कहीं मोर सबूत रोसईरी आपको कहे मुझे कम तेल आ कम मसला जोटा कि साधारण रोगी मैंने खाईपरेंगे আমি যদি বহু তেল আহত মশলা দিয়ে করুচে তো খাইবটা আমার সাধারণত কি বহু সুন্দর লাগে কিন্তু এটা আমার শরীরপ্রাইবে ভালো আমি সবুলে চেষ্টা করি এমি কিছু খাদ্য খাইবা যা আমি রেগুলার খাইপারুথা এমিতি না যে আমি আজ খাইদব আছে চার দিন পর্যন্ত আমি খাইপারি আমার দেহ খারাপ হয়ে যাব সেমি আদৌ করা কথা নুহে এমি টাইপর খাদ্য আমি সবুলে খাইবা যেমি লাইফ টাইম আমার শরীর সুস্থ রাখিপার তবে ফ্রেন্ডস এইটি মু বড়কা মাছক প্যান্রে পকাইছি আপ সে প্রোসেস ভাজ নেবি এবার দেখুন মো মাছ সবু ভাজি হয়ে গাছে মুই বড়কা তেলরে কিছু কটা পিঁজ পকাই দিয়েছি আপ কটা পিয়াজ এমতি ভালোভাবে আপনার ভাজিনেবে যেমি এইটা হালকা করে ব্রাউন কলার আসবা পর্যন্ত দেখুন পিজকে ভাজিনইছি এইটাকে মজে মজে আপনার গোড়াও নইটা লাগিয গোটে সাইড পোড়িয

এইথিরে আমি যে টমেটোটা বাটিকি দিয়ে সেই মসলার কলার টিকি রেড আসিগালি আমি সে কোশি চিনি না কোশিব কলার কিছু আড করে দেখুন কিন্তু মসলা হালকা হালকা করে লাল যেহেতু আমি দিয়ে ভালোভাবে আপনার গোটে রু পর্যন্ত টিকি ভালোভাবে কষি দেবে যে স্মেলটা থাকে সেটা আউ তরকারি না তাপরে দেখুন এইটি লুণ এড লুণ পরে পরে আমি

আউ তাস্ত আড করে দেবি কিছু জি পাউডর মু এটি বহু কম তেলই মশলা কষি স্টার্ট করেছি আপ সেকি তেলের হি মোটর মশলা পুরো লাস্ট পর্যন্ত কষি হয়ে যাব এবে দেখুন যেহেতু আমার মশলাটা ভালোভাবে শুখিযাইছে আমি এতে সামান্য টিকি পা ভাল ভাব গোলাই নাকা পাখি মশলা আমার হয়ে আসিলামি আপনার দেখিপারে কলার অলরেডি পড়াই আসল আসলা বি ভালোসে হয়েগালি বলি উপরক জনা পড়িযুড়াও তেলি টিকি উপর আসগালি এবার আমি আড করে দাবা ফিস মসলা

এইটি সবুতক আলুক পকাই যে আলুগুলা আমি ভাজিকি রাখি এইটি আপনার কুছি যদি এই টাইমে আপনার চাহিবে তো ফ্রায়ে করবার আপনার আজও ঝোল বনাইবে তো তো এই জায়গায় আপনার আলু ন পকাই মাছ ককাই ভালোভাবে গোলাইলাই যা ফল আপনার খালি মাছ ফ্রায়ে হয়ে যাইপার মো যেহেতু ঝোল করি অই এই খালি আলুকে কষি তাপরে পা মাছক আড করিবি। মু বহুত কম তেলি সেই দেখুন তরকারি আদৌবি উপর তেল দেখা মো ঝোলরে আদৌ হাতের লাগবে না কিনা মুি মাত্র দুই রু তিনামচ তেল যেতেকি অ্যাড করে আপনার দেখিলে সেতকি হি তরকারি বনাইি দেখুন আলুকে এমতি ভালোভাবে নেবে বেশি লাগবে পর্যন্ত দেবে না আপনার সে পা

এবার দেখুন তো সেইটাকে পকাইকি পাঁচ মিনিট পর্যন্ত ছাড়িদেবি কারণ সেইটা সিঝব আই টাইম ভিতরে মোটর আলু সিজিযাই আলু অলরেডি ভাজিলা বেড়ে সিজি লা আপিবি মাছ মুন্ড আলু সেম টাইমে সিজিযাই এবার দেখুন এছি শুখিলা মেথিপত্র পকাই নেছি আসলে কিছু গরম মশলা আড করে দেখুন গরম মসলা গুন্ড মুখে পকাই নেছি ଆମର ମେଥିପତ୍ର ଗରମ ମସଲା ଗୁଣ୍ଡ ହୋଇସାରିବା ସମୟ ଭିତରେ ଆମର ମାଛକୁ ପକାଇଦେବା ସେମ୍ ଟାଇମ୍ରେ ସବୁତକ ଜିନିଷ ହେଇଯିବ କାରଣ ମେଥିପତ୍ର ଆଉ ଗରମ ମସଲା ପକାଇଲା ପରେ ମାତ୍ର ଦୁଇରୁ ପାଞ୍ଚ ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ତରକାରୀକୁ ଫୁଟାଇଥାଉ ତ ମାଛକୁ ପକାଇ ଦେଇ ସେତିକି ସମୟ ଭିତରେ ଆମେ ଫୁଟାଇ ଦେଲେ ଆମର ତରକାରୀଟି ମଧ୍ୟ ରେଡ଼ି ହୋଇଯିବ मुझे रेसिपी समय रे को नुँआ नुँआ है जे से जिन से सब जिन डिटेल भाव में कही कहीं ना ये जो गो सब नुआ नुआ बाई विशेषकरल्प कर सही तरकी या बेल किसी जिन या सब बे मुझे डिटेल्स जमी आपने हईरा ना देखूँ मछक पकई सारापूर मुझे गोलने नहीं मोर तरकी रेडी गोटे प्लेट कुजाड़ी এবার দেখুন আপনার মো ঝোল আলু আ মাছ কেমি দেখছি এটি কিছু হেভি কলার আসি না আপনার এটা করু খাও কমিটি লাগালা তার মতামত মো সহ নিশ্চিত ভাবে কমেন্ট বকসরে সেয়ার आपण को कौ टाइप रेसीपि भिड दरकार से आमेन्ट बक्स जनातु जहाँफल में ही टाइप रिडियो आपण मानक नहीं की आसबि भिडी शेष पर्यटन देखिव बहुत बहुत धन्यवाद जदि आप को सब्सक्राइब नकंट ए को सब्सक्राइब करनी पुणी आ गोटे नुआ भिड सहित से पर्यटन रहूँगी नमस्कार